বন্ধুরা, আজকে রান্নাঘরের রেসিপি হলো তালের বড়া। এই তালের বড়াটার জন্য লাগছে 5টা উপকরণ: আটা, নারকেল গুঁড়ো, তালের পাল, সুজি আর চিনি। আজকে আমি এই একটা তালের থেকে এক বাটি তালের পাল, তার মধ্যে 1 কাপ আটা, 150 গ্রাম মতো চিনি, 1/2 কাপ সুজি আর 1/2টা নারকেলের গুঁড়ো মিশিয়েছি। কড়াইতে তেল দিলাম। এবার তেলটা গরম হলে আস্তে আস্তে আমি তালের বড়াটা তেলের মধ্যে ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট বলের আকারে তেলের মধ্যে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার উল্টে দেবো। এবার কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি আছে তালের বড়া।